أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি উপস্থাপিত হচ্ছে প্রফিটিক মেডিসিন অ্যান্ড কাউন্সেলিং এর সৌজন্যে আসলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির অসাধারণ ৬টি উপকারিতা ফুলকপি আমরা অনেকেই সবজি হিসেবে খেয়ে থাকি এছাড়াও এর মাধ্যমে বিভিন্ন খাবার বানিয়ে খেয়ে থাকি তো ফুলকপি সবচেয়ে স্বাস্থ্যকর সবজিগুলোর মধ্যে একটি যা ক্রুসিফেরি পরিবারের অন্তর্ভুক্ত এতে পানির পরিমাণ থাকে 85% এবং খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন থাকে কিন্তু এতে গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল থাকে এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে এই বহুমুখী গুণ সম্পন্ন সবজিটি কাঁচা সিদ্ধ বা রান্না করেও খাওয়া যায় চলুন ফুলকপির কিছু চমৎকার উপকারিতার বিষয়ে আলোচনা শুনি হৃদ স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে ফুলকপিতে সালফারের যৌগ সালফোরাফেন থাকে যা ব্লাড প্রেসারের উন্নতিতে সাহায্য করে গবেষণা মতে সালফোরাফেন ডিএনএ এর মিথাইলেশনের সাথে সম্পৃক্ত যা কোষের স্বাভাবিক কাজের জন্য এবং জিনের সঠিক প্রকাশের জন্য অত্যাবশ্যকীয় বিশেষ করে ধমনির ভেতরের প্রাচীরে সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে সাহায্য করে এবং টিউমারকে বৃদ্ধিতে বাধা দেয় অন্য এক গবেষণায় জানা যায় যে ফুলকপির সাথে হলুদ যোগ করে গ্রহণ করলে প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে ও প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ফুলকপিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে কোলাইন এটি বি ভিটামিন এটি মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে প্রেগন্যান্সির সময় ফুলকপি গ্রহণ করলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে সাহায্য করে গবেষণায় নির্দেশ করা হয়েছে যে জ্ঞানীয় কাজের শিক্ষার এবং স্মৃতির উন্নয়নে সাহায্য করে কোলাইন শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে ফুলকপি ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার হতে সাহায্য করে এছাড়াও এতে গ্লুকোসাইনোলেটস থাকে যা এনজাইমকে সক্রিয় করে এবং ডিটক্স হতে সাহায্য করে প্রদাহ কমায় ফুলকপিতে ইন্ডোল ও কার্বিনোল বা 30C থাকে যা একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটি শক্তিশালী ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন প্রতিরোধ করে হজমের উন্নতি ঘটায় যেহেতু ফুলকপি ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস সেহেতু এটি হজমে উন্নতিতে সাহায্য করে ওয়ার্ল্ড হেলদিয়েস্ট ফুডস এর মতে ফুলকপি পাকস্থলীর প্রাচীরের সুরক্ষায় সাহায্য করে ফুলকপির সালফোরাফেন পাকস্থলীর হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে এবং পাকস্থলীর প্রাচীরে এর আবদ্ধ হওয়াকে প্রতিহত করে ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হচ্ছে ফুলকপি ফুলকপিতে ভিটামিন সি বি বিটা ক্যারোটিন কাইমফোরল কোয়ারসেটিন রুটিন সিনামিক অ্যাসিড সহ আরও অনেক উপাদান থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালের ক্ষতির হাত থেকে শরীরকে সুরক্ষা দেয় এগুলো বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করে এবং টিস্যু ও অঙ্গের ক্ষতি হওয়া প্রতিহত করে সুতরাং যারা খাদ্য হিসেবে ফুলকপি গ্রহণ করেন বা করতেন তারা নিয়মিত এটা খাবেন আর যারা ফুলকপি খুব একটা খেতেন না আশা করি আজকের আলোচনাটি শোনার পর তারা নিয়মিত খাদ্য তালিকাটা সংযোজন করবেন কারণ এর মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্য বিশেষ অনেক উন্নতি লাভ করতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি আপনাদেরকে যদি সামান্যতম স্বাস্থ্য বিষয়ক সচেতন করে তোলে তাহলে আমাদের কষ্টটি সার্থক হবে আমাদেরকে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এবং অবশ্যই এটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু